প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভি বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি অ্যানিরেশমা দর্শক আগামীকাল ঈদ আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক দর্শক আজকে আমরা দেখব মজাদার একটি রেসিপি সেটা হলো খাসির মাংসের ঝালকোরমা দেখে নিই খাসির মাংসের ঝালকোরমা তৈরি করতে কি কি উপকরণ লাগছে খাসির মাংসের ঝালকোরমা খাসির মাংস 500 গ্রাম লবণ স্বাদমতো পেঁয়াজ বাটা 3 চা চামচ রসুন বাটা 2 টেবিল চামচ আদা বাটা 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ ধনে গুঁড়া 2 চা চামচ জিরা গুঁড়ো 2 চা চামচ টক দই 1 কাপ তেল 2 টেবিল চামচ পেঁয়াজ কুচির পরিমাণ মতো এলাচ 4টা লবঙ্গ 4-5টি দারচিনি 3-4টি তেজপাতা 2টা পানি পরিমাণ মতো ঘি 2 টেবিল চামচ বাদাম বাটা পরিমাণ মতো চিনি পরিমাণ মতো ক্রিম 2 টেবিল চামচ কাঁচা মরিচ 5-6টি পেঁয়াজ বেরেস্তা আধা কাপ দর্শক নিশ্চয় দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে খাসির ঝালকোরমা তৈরি করতে আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাব পান্ডা মার্ট থেকে আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার দর্শক আমি খুব সহজেই দিয়ে দিলাম অর্ডার এবং খুব শীঘ্রই বাজার চলে আসবে আমার কাছে আর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে আজকে আমাদের সাথে আছে সঙ্গীত শিল্পী পরশি হ্যালো পরশি হ্যালো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আর কালকে যেহেতু ঈদ আর একটু বেশি ভালো আর একটু বেশি ভালো আর তোমাকে দেখে আমার মন আরো বেশি ভালো হয়ে গেছে থ্যাংক ইউ পরশি আজকে ইফতারে আমি বানাচ্ছি খাসির মাংসের ঝালকোরমা কিন্তু এটা ইফতারে যেমন খাওয়া যাবে সেহরিতেও খাওয়া যাবে একইভাবে আমরা ঈদে কিন্তু স্পেশাল ডিশ হিসেবে ব্যবহার করতে পারি একদম সেটাই তাই না আর এই যা উপকরণ লাগছে খাসির মাংসের ঝালকোরমা তৈরি করতে আমি সব উপকরণ অর্ডার দিয়ে দিচ্ছি পান্ডা মার্ট থেকে দ্যাটস নাইস আমার ডেলিভারি চলে এসেছে ঈদ মোবারক ম্যাম খাসির মাংস নিচ্ছি তো খাসির মাংস ভালো লাগে অনেক ভালো লাগে সবসময় তো খাওয়া যায় না বাট গেস্ট আসলে বা ঈদে অকেশনে বাট মাঝে মাঝে ইফতার সেহরিতে আমরা একটু ভাইরিশ করতে পারি প্রথমে লবণ দিয়ে নিচ্ছি মেরিনেশনে আমরা সব মশলাগুলো দিব প্রথমে বাটা মশলা দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি এটা লাল মরিচে যাচ্ছে কাঁচা মরিচে যাচ্ছে কিন্তু আমি হলুদটা দিচ্ছি না এখানে মানে ঝাল কোরমাতে হলুদটা দিলে হয় কি একেবারে কালারটা খুব ডিপ হয়ে যায় মানে নরমাল তরকারির যে রংটা ওটা মোটা চলে আসে ধনে গুঁড়া দিলাম আর অল্প করে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি টক দইটা একেবারে এক কাপ পরিমাণ আছে ওটা দিয়ে দিচ্ছি দইটা কিন্তু খুব সুন্দর করে টেন্ডারাইজের কাজ করে যেহেতু আমরা কোরমা বলছি সো আমাদের এটা ঘি দিয়ে রান্না করতে হবে কিন্তু পুরোটা ঘি দিলে আসলে হেলদি না তো আমরা একটু তেল দেবো ঠিক আছে আমরা 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম যেটাতে আমাদের পেঁয়াজটা ভাজা হবে এবং পেঁয়াজ কুচির সাথে সাথে দিচ্ছি তেলটা গরম হওয়ার আগে দিয়ে দিচ্ছি আচ্ছা এবং এখানে দিয়ে নিচ্ছি লবণ এ পর্যায়ে দিয়ে নেব যে গোটা মশলাগুলো আছে ওগুলো এই যে এলাচি 4টা দিয়ে দিলাম এলাচি লবঙ্গ দিচ্ছি 4-5টা তারপর দিয়ে নিচ্ছি দারচিনি 3-4 টুকরো ছোট ছোট তেজপাতা আছে তেজপাতা দিচ্ছি দুটো হালকা ভাজা হয়ে আসলে আমাদের দিয়ে দিতে হবে বাটা মশলাগুলো পেঁয়াজ বাটা দিচ্ছি যেগুলো ম্যারিনেশনে ইউজ করা হচ্ছে সেগুলো দিতে হচ্ছে কিছু ম্যারিনেশনে দেবো কিছু আমি গ্রেভি দিচ্ছি এগুলো একটু ভুনে নেব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এখন পরশি একটু পানিটা দাও আমাকে হ্যাঁ আবার লাগবে পানি আচ্ছা তাহলে এখানে থাকো হ্যাঁ এখানে থাক খুব কম দিব আমি মশলা কারণ আমি যেহেতু কোরমা বলছি হ্যাঁ কোরমায় এই মশলাগুলো একটু কম দিতে হবে ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দেবো 1/2 চা চামচ পরিমাণ আর অল্প মরিচে গুঁড়ো দেবো এবার এখানে আমি কাঁচা মরিচটা দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো
এখানে রাখা আছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি অর্ধেক 1 টেবিল চামচ পরিমাণ এখনই দিয়ে দেব আর 1 টেবিল চামচ পরিমাণ দেব নামানোর আগে বাসায় কিছু রান্না করো তুমি শখে রান্না করা হয় হয়তোবা সবসময় রান্নাটা করা হয় না শখে কি কি রান্না করতে পারো তুমি শখে আমু মোটামুটি সবকিছুই আমাকে শিখিয়েছে রান্না করা ওকে কষিয়ে দেখি কি অবস্থা একদম আর একটু সময় নেবে না কষিয়ে নিতে হ্যাঁ মাটন তো আই গেস মাটন হ্যাঁ মাটন তারপর হলো বিট এগুলোতে একটু ধৈর্য নিয়ে সময় লাগে আচ্ছা তুমি তো খুব সুন্দর গান করো সবাই তোমাকে সিঙ্গার হিসেবে চেনে তোমার শুরুর গল্পটা বলো আমার শুরুর গল্পটা হলো অনেক ছোটবেলায় আমার নাচ দিয়ে বেসিক্যালি শুরু হয়েছে নাচ দিয়ে আমার গানের প্রতি ইন্টারেস্ট খুব একটা ছিল না যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমি নাচের প্রতি আমার ইন্টারেস্টটা অনেক বেশি ছিল নাচ একটা পর মানে একটা সময় পরে আমার কাছে আস্তে আস্তে মনে হলো যে না নাচের থেকে আই গেস আমি গানটা বেটার পারবো বা হলো ওটার জন্য ভালো লাগছে আমার ফ্যাসিনেশন বা প্যাশন বা ভালো লাগা সবকিছু এই গানের দিকে আস্তে আস্তে করে যাওয়া শুরু করলো ওকে দেখছো পড়ছি হ্যাঁ ইনফ্যাক্ট একটা স্মেলও কিন্তু পাচ্ছে সুন্দর একটা স্মেল পাচ্ছি এখন আমরা এই পর্যায়ে দিয়ে দেব বাদাম বাটা হ্যাঁ রাইট আর আমি দিচ্ছি অল্প পরিমাণে চিনি টেস্টে ব্যালেন্স করার জন্য আর যেহেতু কোরমা কোরমাতে একটু চিনি ভালো লাগে কিন্তু আমরা ঝাল করছি আমরা এখন দেবো আর একটু করে পানি এখন একেবারে ধিমি মাঝারির মাঝখানে যে তাপটা ওই তাপে আমরা রান্না করব 35 মিনিট খুশি এটা ঘন হয়ে এসছে একদম এখন আমরা দিয়ে দেবো এখানে ক্রিম ক্রিমটা সবসময় লাস্টে দিতে হবে নাহলে ক্রিমের টেক্সচার নষ্ট হয়ে যায় ক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম দিলে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় ঘিয়ের স্মেলটা আসলে কোরমাতে আসবেই এখন ঘি দিয়ে দিচ্ছি বাকি 1 টেবিল চামচ পরিমাণ যেটা ছিল একদম এন্ডিংয়ে কাঁচামরিচ গোটা কাঁচামরিচ ফ্লেভারটার জন্য হ্যাঁ এখন এটা আমরা কয়েকটা ভেঙে দিব কারণ ঝাল কোরমায় ঝাল থাকবে না তা তো হয় না তাই না বসিয়ে আমি এখন এখানে কিছু বেরসে দেবো আর কিছু নামানোর সময় দেবো কালারটা অনেক সুন্দর এসছে হ্যাঁ একেবারে কোরমার যে অথেন্টিক যে কালার সেটা চলে এসছে এটা পুরোটাই আমি সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি অসাধারণ একটা স্মেল আসছে পড়শি তৈরি হয়ে গেল খুবই মজাদার খাসির ঝাল কোরমা ঠিক আমার জন্য তোমার জন্য থ্যাংক ইউ দর্শক তাহলে দেখে আসি কীভাবে তৈরি করতে হবে খাসির ঝাল কোরমা প্রথমে একটি পাত্রে খাসির মাংস নিন এতে লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ও টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন সসপ্যানে তেল দিন এতে পেঁয়াজ কুচি লবণ এলাচ লবঙ্গ দারচিনি ও তেজপাতা দিয়ে হালকা ভাজুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা পানি ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাঁচামরিচ ঘি ও ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন কষানো হলে বাদাম বাটা ও চিনি দিয়ে ঢেকে 35 মিনিট রান্না করুন সবশেষে ক্রিম ঘি কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের খাসির মাংসের ঝাল কোরমা পড়শি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আপনাকে আরও বেশি ভালো লেগেছে আর এত সুন্দর সুন্দর আপনি রান্না জানেন ওটার জন্য এখন থেকে তো অনেক বেশি বেশি আপনাকে জানাবো কারণ কোনো কিছু মাথায় আসবে যে এই রান্নাটা ওই রান্নাটা সাথে সাথে কল করবো আপু ওই রান্নাটা কীভাবে করবো শিওর শিওর একদম আর তোমার জন্য রয়েছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার থ্যাংক ইউ প্রিয় দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন আজকের রেসিপি এবং আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন আর পুরো রমজান মাস জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামীকাল ঈদ আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন এনটিভির সাথেই থাকবেন